এক নম্বর হলো যারা খুব মিষ্টি কথা বলে এই ধরনের লোকদের সাথে থেকে সবসময় সাবধান থাকা দরকার। কথায় বলে দুস্থ লোকের মিষ্টি কথা, এই ধরনের লোকেরা তাদের নিজেদের সাথে যে কোনো স্তরে যেতে পারে এবং যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে। এই জাতীয় লোকদের থেকে সর্বদা দূরত্ব রাখা বাঞ্ছনীয়। দু নম্বর হলো প্রতারক মানুষ, যারা আপনার সামনে আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার পেছনে তারা আপনার খারাপ করে বা আপনার সাথে খারাপ করতে পিছপা হয় না, সেই মানুষদের থেকেও দূরে থাকতে হবে। তিন নম্বর হলো যারা অত্যাধিক প্রশংসা করে, যারা অত্যাধিক প্রশংসা করে তারা প্রায়শই তাদের সুবিধার জন্য মিথ্যা প্রশংসা করে, তাদের কাজ করিয়ে নেয়। এই ধরনের লোকেরা আপনার গুণাবলীর সাথে নয়, আপনার অবস্থান এবং প্রতিপত্তির সাথে জড়িত। চার নম্বর হলো খারাপ অভ্যাসের মানুষ, নোংরা এবং ভুল অভ্যাসের লোকের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য ভালো। এই ধরনের লোকের সঙ্গ ভালো নয়, এটা আপনার ভালো ভাবমূর্তি নষ্ট করে, যার কারণে আপনার সুনামই শুধু খারাপ হয় না। পাঁচ নম্বর হলো মিথ্যাবাদী মানুষ, প্রয়োজনের সময় এক বা দুটি মিথ্যা বলা স্বাভাবিক, তবে আপনার উচিত এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখা যারা প্রায়শই মিথ্যা বলে। এই ধরনের লোকেরা আপনাকে যে কোনো সময় বড় সমস্যায় ফেলতে পারে, এছাড়াও আপনি যে কারো সামনে আপনাকে বিব্রত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বাই বাই।